আজকে আমরা লেসন 7 আওয়ার গ্রিন ফ্রেন্ডস তৃতীয় শ্রেণীর এটার বঙ্গানুবাদ বা বেঙ্গলি ট্রান্সলেশন সেটা আমরা আজকে করতে চলেছি। তো দেখো ছাত্রছাত্রীরা আমরা শুরু করি, অন ইয়োর মার্ক মানে আমরা পড়াশোনা শুরু করি এই লেসন 7-এ, এবং যেখানে আমাদের তিনটে প্রশ্ন দেওয়া হয়েছে সেই তিনটে প্রশ্নে প্রথমে কি বলা হয়েছে, উই সি গ্রিন ট্রিস অ্যারাউন্ড আওয়ার হোমস, আমরা আমাদের বাড়ির চারপাশে বিভিন্ন সবুজ গাছ দেখে থাকি, ক্যান ইউ নেম সাম অফ দেম, তুমি কি তাদের কিছু নাম বলতে পারবে? তাহলে এর উত্তরটা অবশ্যই তোমরা পারবে। আমি বলে দিই যে হ্যাঁ, ইয়েস আই ক্যান, আমি পারি। দ্য নেম অফ সাম অফ গ্রিন ট্রিস, নেম অফ সাম গ্রিন ট্রিস আর ম্যাঙ্গো ট্রি, ব্যানিয়ান ট্রি, জ্যাকফ্রুট ট্রি, এটসেন্টা, এরকমভাবে তুমি যে সমস্ত গাছের নাম জানো সেগুলো তিন চারটে পাঁচটা ইংরাজিতে লিখে দেবে। তারপরে বলছে কি, নেম এ ফিউ কমন ফ্লাওয়ার্স, কিছু সাধারণ ফুল যেগুলো তোমরা বাড়ির আশেপাশে দেখেছ সেই ফুলের কিছু নাম জানতে চাওয়া হয়েছে। তাহলে এ ফিউ কমন ফ্লাওয়ার্স নেম ইস বা নেমস আর জ্যাসমিন, মেরিগোল্ড, সানফ্লাওয়ার, এটসেন্টার। তুমি এরকমভাবে আরও যদি অনেক অনেক ফুলের নাম জানো সেগুলো তুমি বলতে পারো, চায়না রোজ আছে, রোজ আছে, এরকম বিভিন্ন ফুলের নাম তুমি বলতে পারো। সাপোজ ইউ গো টু এ মার্কেট টু বাই সাম ফ্রুটস, সাপোজ মানে মনে করো যে তুমি বাজারে গেছো কিছু ফল কিনতে, হুইচ ফ্রুটস উইল ইউ বাই, তাহলে সেখানে গিয়ে তুমি কী কী ফল কিনবে, সেখানে গিয়ে তুমি কী কী ফল কিনবে, আই উইল বাই ম্যাঙ্গো, লেমন, জ্যাকফ্রুট, এটসেন্টা এটসেন্টা, তুমি এরকম বিভিন্ন ফলের নাম যেগুলো তুমি জানো সেখানেও চার পাঁচটা তুমি ফলের নাম সেখানে বলে দিতে পারো। তো এইভাবে আমাদের পড়াশোনার শুরুর আগে আমাদের কিছু সবুজ গাছ সম্পর্কে এখানে প্রশ্ন রেখে আমাদের মনের মধ্যে আগ্রহ জাগানো হলো সেই সম্পর্কে। তো আমাদের আওয়ার গ্রিন ফ্রেন্ড অর্থাৎ আমাদের যে সবুজ বন্ধু সেই পড়া এবার আমরা দেখি কী আছে তাতে। লেটস রিড, চলো পড়ি। আজকে ইউনিট 1 মানে পর্ব 1-এ আমরা আজকে পড়াশোনা করব। দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস ইজ গ্রিন উইথ ট্রিস, দ্য ওয়ার্ল্ড পৃথিবীটা অ্যারাউন্ড আস মানে আমাদের চারপাশের পৃথিবীটা ইজ গ্রিন উইথ ট্রিস, গাছের দ্বারা সবুজ। তাহলে মানেটা কি দাঁড়ালো, যে আমাদের চারপাশের পৃথিবী সবুজ গাছের দ্বারা ভর্তি। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, গাছেরা হচ্ছে আমাদের সবথেকে ভালো বন্ধু বা সবথেকে প্রিয় বন্ধু। ট্রিজ আর অফ মেনি কাইন্ডস, গাছেরা বিভিন্ন ধরনের হয়, সাম আর বিগ, কিছু গাছ বড় হয়, সাম আর স্মল, কিছু গাছ ছোট হয়, লাইক আস আমাদের মতো। এ ট্রি অলসো হ্যাজ লাইফ, গাছেদেরও জীবন আছে, ইট হ্যাজ রুটস, এদের শিকড় আছে, রুটস গো ডিপ ইন টু দ্য সয়েল, এই শিকড়গুলো মাটির অনেক গভীরে গিয়ে পৌঁছয়। সয়েল মানে হচ্ছে মাটি, ডিপ মানে অনেক গভীরে, রুটস মানে শিকড়, তাহলে এই রুটস গো ডিপ ইন টু দ্য সয়েল মানে শিকড়গুলো মাটির অনেক গভীরে পৌঁছয়। তোমরা দেখেছো নিশ্চয়ই যে গাছের শিকড় মাটির কতটা গভীরে পৌঁছতে পারে, বড় বড় গাছের ক্ষেত্রে আরও অনেকখানি পৌঁছায়। দে হেল্প এ ট্রি টু ড্র ওয়াটার, এই শিকড়গুলো, দে মানে তারা, তারা বলতে এখানে কাদের বোঝানো হয়েছে, রুটস অর্থাৎ এই শিকড়গুলো, হেল্প সাহায্য করে, কী করে এ ট্রি একটা গাছকে সাহায্য করে এই শিকড়গুলো, কী করতে, টু ড্র, ড্র মানে তুলতে, এখানে ড্র মানে কিন্তু আঁকা নয়, এখানে ড্র মানে হচ্ছে তুলতে, কী তুলতে, না ওয়াটার, জল,
জলকে টেনে তুলতে এই গাছকে এই শিকড়গুলো সাহায্য করে অ্যান্ড প্রোভাইড স্ট্রং সাপোর্ট, এবং তাদেরকে সাহায্য করে কি স্ট্রং সাপোর্ট, একটা শক্তিশালী সাপোর্ট দেওয়ার জন্য তাদেরকে, যাতে মাটি থেকে কোনো ঝড় বা বৃষ্টি বা বিভিন্ন কারণে যাতে তারা পড়ে না যায় সেই ক্ষেত্রে তাদের কিন্তু সাপোর্ট দেওয়া হয়। ডু ইউ নো, তুমি কি জানো, ট্রিস ক্যান মেক দেয়ার ওন ফুড, গাছেরা তাদের নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। উইথ দ্য হেল্প অফ সান রেজ, উইথ দ্য হেল্প অফ সান রেজ মানে সূর্যের আলোর সাহায্যে ট্রিস মেক দেয়ার ফুড, গাছেরা তাদের খাবার তৈরি করে। ইন দেয়ার লিভস, তাদের ইন দেয়ার লিভস মানে তাদের সবুজ পাতায়। তাহলে এখানে হেল্প মানে সাহায্যে, সান রেজ মানে সূর্যের আলোয়, মেক মানে তৈরি করে, ফুড মানে খাবার, লিভস মানে পাতা। তাহলে উইথ দ্য হেল্প অফ সান রেজ ট্রিস মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস, সূর্যরশ্মির সহযোগিতায় বা সাহায্যে গাছেরা তাদের পাতায় তাদের নিজেদেরই খাবার নিজেরা তৈরি করতে পারে। দ্য ব্রাঞ্চেস ক্যারি ফুড টু দ্য ডিফারেন্ট পার্টস অফ এ ট্রি, ব্রাঞ্চেস মানে শাখা প্রশাখা, এই যে শাখা প্রশাখা যেগুলো ডালপালা বলা হয়, সেই ডালপালা ক্যারি মানে বহন করে বা বয়ে নিয়ে যায় ফুড, সেই যে পাতায় যে খাবারগুলো তৈরি করা হয় সেই খাবারগুলো তারা বয়ে নিয়ে যায়। টু দ্য ডিফারেন্ট পার্টস অফ এ ট্রি, গাছের বিভিন্ন অংশে, অর্থাৎ এখানে এখানে পাতা থেকে সমস্ত জায়গায় সেই খাবারগুলোকে তারা পৌঁছে দেয়। কারা পৌঁছে দেয়? না, ব্রাঞ্চেস মানে গাছের এই ডালপালাগুলো, গাছের ডালপালাগুলো তাদের পাতায় যে খাবার তারা নিজেরা তৈরি করে সেই তৈরি করা খাবারগুলো তারা কিন্তু তাদেরকে পৌঁছে দেয়। ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ, গাছেরা আমাদেরকে বিভিন্ন উপায়ে সাহায্য করে। উই গেট অক্সিজেন ফ্রম ট্রিজ, আমরা গাছেদের থেকে অক্সিজেন পাই। গেট মানে পাই, কী পাই না, অক্সিজেন পাই। উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, এবং এই অক্সিজেন ছাড়া আমরা কিন্তু কোনোভাবেই বাঁচতে পারবো না। উই গেট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ফ্রম দ্য ট্রিজ, আমরা গাছেদের থেকে ফল পাই, এবং বিভিন্ন গাছ শাকসবজি হিসাবেও ব্যবহৃত হয়, যেমন ধরো লাউ গাছ, কুমড়ো গাছ, বিভিন্ন শাক পাতা, যেগুলো পুরো গাছটাই আমরা খেয়ে নিই। তাহলে আমরা শাকসবজি হিসাবেও গাছকে ব্যবহার করি, আবার ফলও তাদের থেকে পাই। কাউস, গোটস, শিপ অ্যান্ড মেনি আদার অ্যানিমেলস ফিড অন লিভস অ্যান্ড গ্রাস, গরু, ছাগল, ভেড়া এবং অন্যান্য প্রাণীরা এই পাতা এবং ঘাস তারা তাদের খাবার হিসাবে ব্যবহার করে। তাহলে গাছেদের যে পাতা, সেই পাতা খাবার হিসাবে ব্যবহৃত হয়, আবার ঘাস যেগুলো আমাদের জমিতে হয় সেগুলো অনেক সময় গরু, ছাগল বা ভেড়া বা অন্যান্য প্রাণীরাও তাদের খাবার হিসাবে ব্যবহার করে। ট্রিজ গিভ আস বিউটিফুল ফ্লাওয়ার্স টু, গাছেরা আমাদের সুন্দর সুন্দর ফুলও দেয়। শুধুমাত্র তারা খাবার হিসাবেই ব্যবহৃত হয় না, তারা আমাদের সৌন্দর্যও বৃদ্ধি করে, অর্থাৎ প্রকৃতির চারপাশে সুন্দর সুন্দর ফুল ফুটিয়ে আমাদের প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে রাখে। দ্য গ্রিন ওয়ার্ল্ড গিভস আস মেনি আদার্স ওয়ান্ডারফুল গিফটস, এই সবুজ পৃথিবী আমাদেরকে আরও বিভিন্ন রকমের বিস্ময়কর বা আশ্চর্যজনক উপহার দেয়। উই গেট ডিফারেন্ট, আমরা বিভিন্ন রকমের মেডিসিনস ফ্রম প্ল্যান্টস, আমরা বিভিন্ন রকমের ওষুধ পাই এই গাছপালা থেকে। ট্রিজ গিভ আস শেড, গাছের আমাদের ছায়া দেয়, শেড মানে হচ্ছে ছায়া। ওয়াইল্ড অ্যানিম্যাল লাইক টাইগার, বন্য, ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, যারা বনে বাস করে, সেই বন্য জন্তু যেমন টাইগার, বাঘ, লায়ন, সিংহ, ডিয়ার, হরিণ, এলিফ্যান্ট, হাতি এট সেন্টার লিভ ইন ফরেস্ট, এই গাছেদের ঘেরা যে জঙ্গল, সেই জঙ্গলে বন্য জন্তুরা যেমন বাঘ, সিংহ, হরিণ, হাতি এরা বাস করে।
উই গেট উড ফ্রম ট্রিস, এবং আমরা গাছ থেকে কী কী পাই? গাছ থেকে আমরা উড মানে কাঠ পাই। ট্রিস ব্রিং রেন টু, গাছেরা বৃষ্টি ডেকে আনে। দ্য গ্রিন ফরেস্ট ইনভাইট রেন, এবং আমন্ত্রণ জানায় বৃষ্টিকে সবুজ জঙ্গল। ট্রিস হোল্ড দ্য সয়েল টুগেদার উইথ দেয়ার রুটস, এবং গাছেরা তাদের শিকড়ের সাহায্যে মাটিকে ধরে রাখে যাতে মাটি ধসে বা ক্ষয়ে না যায়। এই জন্য দেখবে বিভিন্ন পাড়ে, নদীর পাড়ে বা পুকুর পাড়ে গাছপালা থাকলে সেখানে কিন্তু ধস খুব কম হয়। তো বিভিন্ন রকমের যে ওষুধ আমরা পাই, যেমন ধরো অ্যালোভেরা, এই অ্যালোভেরা আমরা দেখেছি মেডিসিন হিসাবে ব্যবহার হয়, চামড়া বা ত্বকের জৌলস আনতে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। ব্রাহ্মী শাক, যেটা আমাদের ব্রেনকে উন্নত করতে বা বুদ্ধি বাড়াতে কাজ করে, এবং নিম বিভিন্ন রকমের মহৌষধি হিসাবে কাজ হয়। আমরা নিমের পাতাকে ব্যবহার করি বিভিন্ন খোস, পেঁচড়া, ঘা ইত্যাদি ভালো করার ক্ষেত্রে, এবং নিম পাতা আমরা দাঁতন, নিমের গাছের দাঁতন হিসাবে বা মাজন হিসাবে ব্যবহার করি। এছাড়াও নিমের প্রচুর প্রচুর গুণ আছে যেগুলো আমরা এই গাছ থেকেই পাই, এবং যেগুলো আমরা ঔষধ হিসাবেই গাছ ব্যবহার করে থাকি। তো ওয়ার্ড্রোবে আমরা নতুন আজকে কী কী শিখলাম, বিভিন্ন নতুন শিখলাম, কিন্তু তার মধ্যেও আরও নতুন কী শিখলাম দেখি। ড্র, ড্র মানে আমরা জানতাম আগে আঁকা, এখানে ড্র মানে দেখলাম পুল আপ মানে তোলা, এখানে জল তোলার ক্ষেত্রে ড্র কথাটি ব্যবহার হয়েছে। প্রোভাইড মানে গিভ, দেয়, সাহায্য করে, দেয়। ইনভাইট, ওয়েলকাম মানে আমন্ত্রণ করা বা নিমন্ত্রণ করা, ইনভাইট, এই ধরনের শব্দগুলো শিখলাম। তো নিশ্চয়ই আশা করি ভালো লেগেছে ভিডিওটা, ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক বাটনটি প্রেস করো।